বাংলা সাহিত্যের ইতিহাসের আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্য নিয়ে। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় মঙ্গলকাব্য। মঙ্গলকাব্য নিজেই একটা এত বড় বিষয় যে সেটা পুরোটা একটা পর্বে আঁটিয়ে ওঠা প্রায় অসম্ভব। তাই প্রত্যেকটা মঙ্গলকাব্য সম্পর্কে আলাদা আলাদা আমরা পর্ব করে আলোচনা করব। আজকের এই পর্বে রইল মঙ্গলকাব্য সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা। তাহলে চলো শুরু করা যাক। মঙ্গলকাব্য নিয়ে আলোচনায় যে বিষয়টা প্রথমে আসতে পারে সেটা হচ্ছে মঙ্গলকাব্য আমরা কাকে বলবো। মঙ্গলকাব্য হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি বিশেষ শাখা বা একটি বিশেষ ধারা। যেরকম আমরা আলোচনা করেছিলাম অনুবাদ সাহিত্য, সেরকম হচ্ছে মঙ্গলকাব্য। এবং উল্লেখযোগ্য বিষয় এটাই যে বাংলা মধ্যযুগের সাহিত্যে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি সংখ্যক যেটা লেখা হয়েছে, সবচেয়ে বেশি কলেবরের যে ধারাটা সেটা হচ্ছে মঙ্গলকাব্য। কারণ ওই খ্রিস্টীয় পঞ্চদশ শতকের শেষ থেকে একদম অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত মঙ্গলকাব্য লেখা হয়েছে। তো এবার যদি আমরা বলি যে মঙ্গলকাব্য আমরা কাকে বলবো সংক্ষেপে, তাহলে বলা যেতে পারে যে বঙ্গদেশে খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে খ্রিস্টীয় অষ্টাদশ শতক পর্যন্ত বা অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত লৌকিক দেবদেবীদের মাহাত্ম্য ব্যঞ্জক যে প্রচারমূলক আখ্যান কাব্য লেখা হয়েছে সেই ধারাটিকে আমরা বলতে পারি মঙ্গলকাব্য ধারা। তো এবার এটাকে আমরা মঙ্গলকাব্য বলছি কেন সে প্রশ্নটাও আসতে পারে। এটার যে সহজবোধ্য উত্তর সেটা হতে পারে যে যেহেতু দেবদেবীদের মাহাত্ম্য কথা, সুতরাং সেটা শ্রবণ করলে আমাদের ভালো হতে পারে, মঙ্গল হতে পারে, শুভ হতে পারে, এই শুভ বোধ থেকেই হয়তো মঙ্গল শব্দটা এসেছে। কিন্তু এছাড়াও বিভিন্ন মতামত রয়েছে, যেমন কেউ কেউ বলেন যে এগুলো এই গানগুলো একটা মঙ্গলবার থেকে আরেকটা মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো। এই যে অষ্টমঙ্গলা, একটা মঙ্গলবার থেকে একটা মঙ্গলবার পর্যন্ত অষ্টমঙ্গলা, এখান থেকে মঙ্গল শব্দটা এসেছে, ঠিক আছে। আবার পূর্ববঙ্গে এগুলোকে রয়ানিও বলা হয়, যেহেতু এগুলো রাত্রি জেগে গাওয়া হতো, রজনী শব্দের অপভ্রংশে এসেছে রয়ানি শব্দটা। আবার কেউ কেউ বলছেন মঙ্গল রাগে এগুলি গাওয়া হতো বলে এগুলিকে মঙ্গলকাব্য বলা হয়। তো যাই হোক, বিভিন্ন পণ্ডিতদের বিভিন্ন মতামত রয়েছে, তাদের নিজস্ব মতামত, কিন্তু আমরা ওটাই মনে করতে পারি যেহেতু দেবদেবীদের মাহাত্ম্য কথা শুনলে মঙ্গল হতে পারে, সেই জায়গা থেকেই হয়তো মঙ্গলকাব্য এই শব্দটা চয়ন করা হয়েছে। এবং এই নামটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীকালে যখন চৈতন্য জীবনী লেখা হচ্ছে তার একটা চৈতন্য জীবনীর নাম হচ্ছে চৈতন্য মঙ্গল, বা আধুনিক যুগে যখন আধুনিককালে বিহারীলাল চক্রবর্তী তার দেবী সারদাকে নিয়ে তার গীতিকাব্য লিখছেন, সেখানেও তিনি তার কাব্যটার নাম করছেন সারদা মঙ্গল কাব্য। তো যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি মঙ্গলকাব্য কাকে বলে বা মঙ্গলকাব্য কেন নামকরণ করা হলো। এবার আমরা চলে আসি মঙ্গলকাব্যের বিষয়বস্তু এবং পটভূমিতে, কী নিয়ে লেখা হচ্ছে মঙ্গলকাব্য। আমরা আগেই বললাম যে লৌকিক দেবদেবীদের নিয়ে লেখা হচ্ছে মঙ্গলকাব্য। আমরা এটা মোটামুটি শুনেছি যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, এই বিষয়গুলো আমাদের পরিচিত। আমরা যে প্রধান মঙ্গলকাব্যের ধারা সেখানে আমরা দেখতে পারি মনসা মঙ্গল রয়েছে, চণ্ডী মঙ্গল রয়েছে, ধর্মমঙ্গল রয়েছে, শিবায়ন রয়েছে, কালিকা মঙ্গল রয়েছে, এছাড়া কিছু অপ্রধান ধারাও রয়েছে যার মধ্যে আমরা বাঁশুলি মঙ্গল পাবো, যার মধ্যে আমরা শীতলা মঙ্গল পাবো, রায় মঙ্গল পাবো, এছাড়া আর পরবর্তীকালে গঙ্গা মঙ্গল, দেবী মঙ্গল ইত্যাদি বিষয়পত্রগুলো লেখা হচ্ছে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে কিছু দেবদেবীকে কেন্দ্র করে, যে দেবদেবীরা অতটা প্রধান দেবদেবী নয় আমাদের আজকের সমাজে, যেভাবে আজকে কৃষ্ণ বা বিষ্ণু যেভাবে পূজিত হন, বা যারা মূল ধারার দেবদেবী যেমন দুর্গা, যাদেরকে বলা যেতে পারে আর্য দেবদেবী, তারা নন লৌকিক দেবদেবী, তাদেরকে নিয়ে মঙ্গলকাব্য লেখা হচ্ছে। তো আমরা সময়কালটা কি বললাম যে পঞ্চদশ শতকের শেষ থেকে মঙ্গলকাব্য লেখা হচ্ছে। পঞ্চদশ শতকের শেষ থেকে মঙ্গলকাব্য লেখা হচ্ছে মানে তার আগে কি এই দেবদেবীরা ছিলেন না, তারা কি হঠাৎ করে পঞ্চদশ শতকেই আবির্ভূত হলেন, ব্যাপারটা সেটা নয়। আমাদের যদি এই দেবদেবীদের আবির্ভাবের জায়গাটা দেখতে হয় বা প্রেক্ষাপটটা দেখতে হয়, আমাদের ফিরে যেতে হবে অনেক 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 অতীতে, যে সময় আমাদের এখানে আর্য অনুপ্রবেশ ঘটেনি। আমাদের এই বাংলাদেশের যে ইতিহাস বা বাঙালির ইতিহাস সেটাকে আমরা বলি হাজার বছরের ইতিহাস। তার আগে কী ছিল, আমরা মোটামুটি কোন সময় থেকে ইতিহাসটা খুঁজে পাই, যে সময় থেকে আর্য অনুপ্রবেশ ঘটেছে এবং তারা তাদের যে প্রত্নলেখ সেগুলো রাখতে শুরু করেছেন বা তার সাক্ষ্য আমরা পাই, তার আগে কী ছিল। আমরা জানি যে আমাদের বাংলাদেশে প্রথম আর্য অনুপ্রবেশ ঘটছে মৌর্য যুগ থেকে, এবং সেটা পূর্ণমাত্রায় ঘটছে গুপ্ত যুগ থেকে। তার আগে পর্যন্ত আর্যরা এদেশে আসতো না, আমাদের বঙ্গদেশে, এবং এটা তাদের কাছে একটা অপাঙ্ক্তেয় জায়গা ছিল, একটা জলচল জায়গা ছিল, এবং সেখানে এলে তাদের জাত যেত বা ইত্যাদি তারা পতিত সমাজে পতিত হতো, এরকম ব্যাপার স্যাপারগুলো ছিল, তারা এই জায়গাটাকে অ্যাভয়েডই করতো। কিন্তু আস্তে আস্তে গুপ্তযুগ থেকে এখানে আর্য অনুপ্রবেশ শুরু হয়, তারা এখানে বসবাস করতে শুরু করে,
এবং এখানে একটা আর্য আধিক্য তৈরি হয়। এবং তারপরে কি দেখা যায় যে এখানে এখানকার জনমানুষে যারা অগ্রণী শ্রেণী ছিল তারা সেই আর্য সংস্কৃতির প্রভাবে অনুপ্রাণিত হতে শুরু করে। আমাদের প্রশ্ন হচ্ছে তার আগে এখানে কী ছিল, তার আগে কি এখানে কোনো জনগোষ্ঠী ছিল? না, ছিল। তার আগে এখানে বসবাস করত আদিম অস্ট্রিক কৃষিজীবী গোষ্ঠী, এবং তাদের নিজস্ব একটা সংস্কৃতি অবশ্যই ছিল যেটার পরিচয় খুব সুবিস্তারিতভাবে বা খুব সুসংগঠিতভাবে আমরা পাই না। আমরা জানি যে যখন মানুষের সমাজ তৈরি হচ্ছিলো, এই সময় পুরোহিত সম্প্রদায়ের উদ্ভব ঘটলো, তো তারা নিজেদের সুবিধার জন্য কিছু দেবদেবী বা কিছু প্রাকৃতিক শক্তিরকে অলৌকিক মহিমান্বিত করে জন্ম দিয়েছিলেন, কিন্তু তার মূলে ছিল মানুষের ভয়। আমরা তো ভয় পাই, যেরকম আমাদের অসুখ বিসুখ হলে আমরা ভয় পাই, আমরা ডাক্তারের কাছে যাই, কারণ এই বিষয়টাই আমাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তিনি এই বিষয়টা জানেন, ওই জন্য আমরা তার কথা শুনে চলি বা তাকে ভগবানের জ্ঞান করি আর কি। তো সেরকমভাবেই মানুষ যখনই ভয় পেয়েছে কোনো প্রাকৃতিক শক্তিকে, যেটা সে মোকাবিলা করতে পারে না বা পারেনি, তখনই সে কোনো অলৌকিক শক্তির আশ্রয় নিয়েছে। যেরকমভাবেই বলা যেতে পারে যে বাংলাদেশ যেহেতু খুব সর্পসংকুল একটা জায়গা, সেখানে সাপের ভয় খুব, তো সেই জন্যেই তারা মনে করেছে যদি এরকম কোনো সাপের দেবীকে তুষ্ট করতে পারি তাহলে হয়তো সাপের ভয় থেকে মুক্তি পেতে পারবো। এই যে মানুষের সাধারণ বিশ্বাস, এই লৌকিক বিশ্বাস, এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছেন এক একজন লৌকিক দেবদেবী। সেটা সাপের দেবী মনসা হতে পারে, ব্যাধের দেবী চণ্ডী হতে পারে, বা ধর্ম হতে পারে, ঠিক আছে? তো এইভাবেই এই দেবদেবীদের জন্ম হয়েছে, সেটা কিন্তু খ্রিস্টপূর্বাব্দ সময় থেকেই চলছে, যবে থেকে বাংলাদেশের ইতিহাস চলছে। তারপর কালক্রমে আর্যরা এলো, আর্যরা আসার পর আমাদের যে সাংস্কৃতিক আধিপত্য সেটা আর্য সংস্কৃতিরই নামান্তর হয়ে গেল, এবং যারা সমাজের অগ্রণী শ্রেণী তারা তার দ্বারা প্রভাবিত হলো ঠিকই, কিন্তু এর পাশাপাশি যারা ছিল, যারা মহিলারা সমাজের বা যারা ততটা অগ্রসর নয়, অনগ্রসর, তাদের মধ্যে কিন্তু এই লৌকিক দেবদেবীদের প্রাধান্য একটা ছিল। একটা উদাহরণ দিতে পারি, আমরা যদি চাঁদ সদাগরের আখ্যানটা দেখি, সেখানে আমরা দেখব যে চাঁদ পুজো করছেন কার? শিবের, যিনি কিন্তু আর্য দেবতা। এখন আমরা যেভাবে শিবকে দেখতে পাই সেটার মধ্যে আর্য এবং অনার্য সংস্কৃতির একটা মিশ্রণ রয়েছে, সেটা পরে শিবায়ন প্রসঙ্গে বা অন্য কোনো প্রসঙ্গে বলবো, কিন্তু চাঁদ সদাগর কার পুজো করছেন? শিবের পুজো করছেন, যিনি আর্য দেবতা। কিন্তু সনকা কার পুজো করছেন? সনকা কিন্তু মনসার পুজো করছেন, ঠিক আছে? তো এইভাবেই আমাদের ঘরের মধ্যে, পুরবাসিনীদের মধ্যে এই লৌকিক দেবদেবীদের পুজোটা প্রচলিত ছিল, এবং যারা সমাজের একটু নিচু স্তরের মানুষ তাদের মধ্যে এগুলো প্রচলিত ছিল। তো হঠাৎ করে এই 500 বছরের মধ্যে এগুলো লেখা হলো না, হঠাৎ করে 15 শতকের শেষ থেকে কেন এই লেখালেখিটা শুরু হলো? এর একটা কারণ আছে। আমরা জানি যে 3য় শতকে আমাদের এখানে তুর্কি বিজয় ঘটলো, এবং তার ফলে যেটা হলো, মুসলমান সম্প্রদায় নামক নতুন একটা সম্প্রদায় আমাদের দেশের একদম উচ্চকোটিতে এসে উপস্থিত হলেন, এবং যারা এদেশের শাসন ক্ষমতায় এলেন। তার ফলে কি হলো, দুটো সম্পূর্ণ বিপরীত সংস্কৃতি, ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি হলো। আমরা তুর্কি আক্রমণ দেখেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তো বা না দেখে থাকেন তাহলে সেটা ডিসক্রিপশানে গিয়ে বা আমাদের উপরে যে আই বাটনে আছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন যে তুর্কি আক্রমণের ফলে কি হলো। তো তার ফলে যেটা দেখা গেল যে একটা হিন্দু ধর্মের মধ্যে একটা সংরক্ষণবাদী একটা চিন্তাভাবনা দেখা গেল, এবং এটার ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা এর আগে উচ্চ বর্ণের দ্বারা অত্যাচারিত হতেন, আমরা জানি যে আমাদের এখানে জাতভেদ এখনও কতটা প্রবল, তারা মুসলমান যারা রাজা বা রাজকর্মচারী তাদের দ্বারা অত্যাচারিত নিপীড়িত হতে থাকলেন, তো তারা এই হিন্দুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং এই মুসলমানদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, উচ্চবর্ণ হিন্দুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করলেন, মুসলমান ধর্ম গ্রহণ করতে শুরু করলেন। ফলত হিন্দু ধর্মের একটা ভাঙন তৈরি হলো, এবং যারা সে সময়ে সমাজপতি ছিলেন, যারা বিষয়টা নিয়ে সচেতন ছিলেন, তারা দেখলেন এবার তো বিপদ, তাই তারা কী করলেন, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐক্য তৈরি করার চেষ্টা করলেন, এবং সেটার সূত্র তারা করলেন এই লৌকিক দেবদেবীদেরকে নিয়ে এসে। শুরু হয়ে গেল লৌকিক দেবদেবীদের জাতে তোলা। কেমনভাবে জাতে তোলা হলো? মনসা, যিনি একজন লৌকিক দেবী ছিলেন, তিনি শিবের কন্যা হয়ে গেলেন, তিনি জড়ৎকারু মুনির পত্নী হয়ে গেলেন, তিনি বাসুকীর ভগ্নী হয়ে গেলেন, ঠিক আছে? বা যিনি চণ্ডী, যিনিও একজন লৌকিক দেবী ছিলেন, তিনি দুর্গার রূপান্তর হয়ে গেলেন, তিনি
এক প্রকারে শিবজায়া গৌরী হয়ে গেলেন, তাকে গৌরীর সঙ্গে সমন্বয়িত করে নেওয়া হলো। এই যে সমন্বয়, এটা কিন্তু আর্য এবং অনার্য বা আর্য এবং আর্যেতর যে সংস্কৃতির একটা সমন্বয় সাধিত হলো, যার মাধ্যমে একটা বার্তা যেতে পারে নিম্নবর্ণের হিন্দুদের কাছে যে তোমরা আমাদেরই লোক বা আমাদের ধর্ম বা সংস্কৃতি তোমাদের থেকে কিছু আলাদা নয়। তো এটা সেই সমাজ বা ঐতিহাসিক সময়ের সাপেক্ষে, বাস্তবতার সাপেক্ষে একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল। তো এই কারণে মঙ্গল কাব্যের উৎপত্তি হলো। এবং মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখতে পারি যে যখন যারা লিখলেন, উচ্চবর্ণের যে কবিরা মঙ্গল কাব্য রচনা করলেন, তারা কি করলেন, এর আগে যে মঙ্গল কাব্যের, মঙ্গল কাব্য তো ছিল না, এই লৌকিক দেবদেবীদের যে ব্রতকথা বা পাঁচালী, এই টুকরো টুকরো আকারে যেগুলো ছিল, রবীন্দ্রনাথ যেরকমটা বলছেন যে সাহিত্যতে তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে ওই টুকরো টুকরো লোকগাথাকে একটা বৃহৎ রূপ দিয়ে গেঁথে তোলা হয়েছিল মঙ্গল কাব্যে। তিনি এই কথাটাই বলতে চেয়েছিলেন যে এর আগে যে পাঁচালী বা ব্রতকথার মতো করে এই লৌকিক দেবদেবীদের আখ্যানগুলো প্রচলিত ছিল, সেগুলোই উচ্চবর্ণের কবিরা তাদের নিপুণ রচনা শক্তিতে, তাদের সুচিন্তিত রচনা কৌশলের মাধ্যমে কী করলেন, সুসংগতভাবে মঙ্গল কাব্যে রূপ দিলেন। এবং সেখানে তারা একটা পৌরাণিক আদর্শ গ্রহণ করলেন, এই জন্য পুরাণের সঙ্গে মঙ্গল কাব্যের কিছু মিল রয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা মহাকাব্যিক রস সম্পৃক্ত হলো। তো এইভাবে আস্তে আস্তে গড়ে উঠল মঙ্গল কাব্য শাখা। তাহলে এই পর্বে আমরা আলোচনা করলাম মঙ্গল কাব্য কী, মঙ্গল কাব্য নামকরণ কেন হলো, মঙ্গল কাব্যের বিষয় কী, কাদেরকে নিয়ে মঙ্গল কাব্য লেখা হয়েছে, সেই প্রত্যেকদিন দেবদেবী সম্পর্কে তাদের নাম উল্লেখ করলাম, এবং মঙ্গল কাব্যের বিষয়বস্তু কী এবং এর রচনার প্রেক্ষাপট কী। এর পরের পর্বে আমরা আলোচনা করব প্রত্যেকটি মঙ্গল কাব্য সম্পর্কে পৃথক পৃথকভাবে, যেমন মনসা কে, তিনি কীভাবে এলেন, কারা কারা মনসা মঙ্গল কাব্য লিখেছেন, চণ্ডী মঙ্গল সম্পর্কে, ধর্মমঙ্গল সম্পর্কে, শিবায়ন সম্পর্কে, যে মূলধারার মঙ্গল কাব্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আজ এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের পর্বে, ধন্যবাদ।